প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম ছোট শিক্ষার্থী বড় শিক্ষার্থী এবং মাঝারি শিক্ষার্থী তোমরা যে যেখানে বসে আমার এই ভিডিওটা দেখছো সকলকে আমার অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা আমি মোহাম্মদ হেরাউদ্দিন সহকারী শিক্ষক দোলা উচ্চ বিদ্যালয় মুক্তাগাছা ময়মনসিংহ তোমরা অবশ্যই অবগত যে গত 17 মার্চ থেকে আমাদের বিদ্যালয়গুলো বন্ধ আমরা ক্লাস থেকে বঞ্চিত আমরা হতাশায় এখন ভুগতেছি এবং এই মহামারী করোনার কারণে আমাদের এই বিদ্যালয়গুলো কবে যে খুলবে আমরা কিন্তু কেউ সুনিশ্চিত না তাই আমাদের এই হতাশাগ্রস্ত জীবন এটাকে আমি উত্তরণ করার জন্য তোমাদের মাঝে আশার আলো দেখানোর জন্য আমি তোমাদের মাঝে এসে উপস্থিত আমার প্রত্যাশা আমার ইচ্ছা যে যতদিন আমরা ঘরে বসে আছি আমরা যেন এই হতাশাগ্রস্ত জীবন মাঝে কিছুটা হলেও ঘরে বসে শিক্ষা অর্জন করতে পারি তাই আমার কচি হাতের প্রথম আমার নিজস্ব ক্যামেরা এবং নিজস্ব কলা কৌশলে তোমাদের মাঝে আমি কিছু ভিডিও ক্লাস তোমাদেরকে উপহার দেব এই ভিডিও ক্লাসগুলো প্রথমে আমাদের থাকবে মোটিভেশনাল পর্ব মোটিভেশনাল পর্বের মধ্যে এক নম্বর পর্ব এবং দুই নম্বর পর্ব দুটি পর্ব থাকবে আমি মোটিভেশন ক্লাসের এক নম্বর পর্ব তোমাদের মাঝে এসে উপস্থিত তোমাদের মাঝে আমি কিছুটা আশার আলো দেখাতে চাই আমরা কিছুটা হলেও ঘরে বসে যেন আমরা জ্ঞান অর্জন করতে পারি তোমরা অবশ্যই অবগত আমাদের বিদ্যালয়ে গুলোতে কাজ হচ্ছে না আমাদের অর্ধবার্ষিক পরীক্ষা মহামারী করোনার কারণে বন্ধ যারা এবছর এসএসসি পরীক্ষা দিবে তারা নিরাশার আলোতে উৎসব আমি তোমাদের মাঝে একটু আশার আলো জ্বালাতে চাই যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের এখন হতাশাগ্রস্ত যারা অষ্টম শ্রেণীতে পরীক্ষা দিবে তারাও হতাশাগ্রস্ত আমার ইচ্ছা আমি তোমাদের মাঝে কিছু শিক্ষামূলক ভিডিও উপহার দেব যারা অষ্টম শ্রেণীতে আসো তাদেরকেও আমি গণিত এবং পদার্থের গাছগুলো উপহার দেব বিশেষ করে আমি নবম এবং দশম শ্রেণীর ক্লাসগুলো বেশি দিব আমি তোমাদের নবম এবং দশম শ্রেণী এবং যারা এবছর এসএসসি পরীক্ষা দিবে তাদেরকে আমি জেনারেল গণিত পদার্থ রসায়ন এবং উচ্চতর গণিত ক্লাসগুলো বেশি বেশি দেওয়ার চেষ্টা করব এবং মাঝে মাঝে তোমাদেরকে আমি অন্য একজন টিচারের মাধ্যমে জীববিজ্ঞান ক্লাসটি উপহার দেব যাই হোক তোমরা আমাদের সাথে থেকো আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রেখো তোমরা ঘরে বসে আমার ভিডিওগুলো দেখো তোমরা অনেক উপকার হবে তোমাদের আমরা প্রথমেই তোমাদেরকে উজ্জীবিত করব আমরা মোটিভেশন ক্লাস এক এবং দুই এখানে আমি তোমাদেরকে উজ্জীবিত করব তারপরে আমরা লেখাপড়ার কাজে বসে পড়ব এখন মোটিভেশন ক্লাস প্রথম করবে আমরা তোমাদেরকে উপহার দেব একটি মজা এবং বাস্তব ভিত্তিক আমাদের সাকসেসফুল হওয়া কিভাবে আমরা সাকসেসফুল হতে পারি এরকম একটি বাস্তব উদাহরণ দেব আর দ্বিতীয় পর্বে তোমাদেরকে আরো দুটি মজার বাস্তব ভিত্তিক সাকসেসফুল হওয়ার বিজয়ী হওয়ার দুটি বাস্তব উদাহরণ তোমাদেরকে আমি দেব তারপর আমি চলে যাব আমার গণিত পদার্থ রসায়ন এবং উচ্চতর গণিত যে ক্লাসটি আছে তার মধ্যে আমরা ঢুকে যাব আমি ধারাবাহিকভাবে চেষ্টা করব তোমাদেরকে
একে একে সব কিছু তোমাদেরকে হাতে পৌঁছাই দিতে, তোমরা ঘরে বসে বসে সেগুলো দেখবে এবং পরীক্ষার প্রস্তুতি নেবে। তাহলে আসো আমরা প্রথমেই আমার এই মোটিভেশন ক্লাসের পর প্রথম পর্বে আমরা একটা বাস্তব ভিত্তিক উদাহরণ, মজার একটি উদাহরণ আমরা দেখব, আমরা নিজেকে উজ্জীবিত করব, আমরা সাকসেসফুলের দিকে এগিয়ে যাব। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে আমার এই বাস্তব ভিত্তিক উদাহরণটি সবাই দেখো। প্রিয় শিক্ষার্থী, তোমরা কি প্রত্যেকে সাকসেসফুল হতে চাও? তাহলে আমার সঙ্গে বলো ইয়েস, আমরা সাকসেসফুল হতে চাই। হচ্ছে না? আরেকটা জোরে বলো ইয়েস, আমরা সাকসেসফুল হতে চাই। তোমাদের মতো যাদের বয়স 13 থেকে 17 তাদের অনেক জোরে আওয়াজ হয়। আবার বলো ইয়েস, আরেকবার আমার সাথে ইয়েস, আমরা সাকসেসফুল হতে চাই। তাহলে আমি তোমাদেরকে একটি বাস্তব উদাহরণ দিয়ে দেখাবো যে আমরা প্রত্যেকে সাকসেসফুল হতে পারি। তোমরা আমার হাতে একটি বোতল দেখতে পাচ্ছ, মনে করো তুমি নিচে এই বোতল, তুমি নিজে শিক্ষার্থী। আমরা ছোটবেলা থেকে যে প্রচুর নলেজ বা জ্ঞান শক্তি ভিতরে নেই, আমাদের এই ভিতরের শক্তি আর বাইরের শক্তি দুটো সমান থাকে না। অনেক সময় আমাদের বাইরের শক্তিগুলো অনেক বেশি থাকে, যেমন ধরো কারো পারিবারিক সমস্যা থাকে, কারো আর্থিক সমস্যা থাকে, কারো অসৎ বন্ধু বান্ধব থাকে, আবার হয়তো কারো দেখা যায় যে নেগেটিভ মনোভাব থাকে। এই প্রবলেমগুলো যখন একটা সময় বাইরে থেকে বল প্রয়োগ করে তখন ঘটনাটি ঘটে যায়। বাইরের চেহারা দেখে মনে হয় একজন সাপোর্টিভ স্টুডেন্ট, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, কিন্তু বাহ্যিক চাপে তার সুন্দর ভবিষ্যৎ জীবনটা এরকমভাবে নষ্ট হয়ে যায়। তার জীবনে নেমে আসে অধঃপতন, সে তখন অন্ধকার দেখে। আমি 25 বছর লেখাপড়া করেছি, 30 বছর শিক্ষকতা করেছি এবং 5 বছর মাস্টার ট্রেনারিতে কাজ করেছি স্যাকের প্রকল্পে। আমার এই অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বলতে চাই, কোনো শিক্ষার্থী যদি ভিতরের শক্তিটা বেশি থাকে, যেমন ধরো জীবনে উচ্চ লক্ষ্য, সুদৃঢ় স্বপ্ন, প্রবল ইচ্ছাশক্তি এবং পজিটিভ মনোভাব, এই শক্তিগুলো যদি তার ভিতরে থাকে, তাহলে এই শক্তিগুলো সে যদি রাইট টাইমে এবং রাইট সিচুয়েশনে রেখে তার এই ব্রেন এবং হার্ট এই দুটোকে একত্র করে, তাহলে বাইরের কোনো শক্তি শিক্ষার্থীকে কাবু করতে পারবে না বা তাকে মুস্তরাতে পারবে না। সে গোটা পৃথিবীকে জয় করতে পারবে, সে সাফল্যের উচ্চ শিখরে আরোহণ করতে পারবে। তাহলে আমরা এই বাস্তব উদাহরণ থেকে বুঝলাম, কারণ মনে যদি প্রবল ইচ্ছা শক্তি থাকে তাহলে সে ছাই থেকে জ্বলে উঠতে পারে। তাহলে আমরা সবাই একটু বলি, ইচ্ছা শক্তি যদি প্রবল থাকে জ্বলে ওঠা যায় ছাই থেকে। আমি আবারও বলছি, ইচ্ছা শক্তি যদি প্রবল থাকে জ্বলে ওঠা যায় ছাই থেকে। তোমরা বলো, ইচ্ছা শক্তি যদি প্রবল থাকে জ্বলে ওঠা যায় ছাই থেকে। তাহলে আসো আজকে আমরা সংকল্প করি, আজকে আমরা মনের মধ্যে প্রচুর শক্তি রেখে আমরা প্রতিজ্ঞা করি, আমরা পড়ার টেবিল ছেড়ে কোথাও যাব না, আমরা পড়ার টেবিলে বসে করব এবং অক্লান্ত পরিশ্রম করব। তাহলে সুনিশ্চিত আমাদের সুন্দর জীবন গড়ে উঠবে। ধন্যবাদ।